ভারতের দিল্লির গাজিয়াবাদ জেলার 34 বছর বয়সী এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হলেও দেখা দেয় নতুন বিপত্তি, তার শরীরে ছড়িয়ে পড়ে ব্ল্যাক ফাঙ্গাসের জীবাণু, যার প্রভাবে তার কিডনি, ফুসফুস ও সাইনাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমন অবস্থায় তার সম্পূর্ণ ডান কিডনি ও বাম ফুসফুসের একটি অংশ পুরোপুরি ফেলে দিতে বাধ্য হয়েছেন চিকিৎসকরা। যুবকটির জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত নেন স্যার গঙ্গারাম হাসপাতালের 3 সদস্য বিশিষ্ট চিকিৎসকদের বিশেষ দল। বিশেষজ্ঞরা বলছেন এমন রোগী বিশ্বে এই প্রথম। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরবর্তী অসুস্থতার কারণে ওই ব্যক্তিকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার শ্বাসকষ্ট, থুতনিতে রক্ত এবং প্রবল জ্বর ছিল। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় ফাঙ্গাসটি তার নাক, বাম ফুসফুস এবং ডান কিডনিতে ছড়িয়ে পড়েছে। এতে তার বাম ফুসফুসের কিছু অংশ এবং ডান কিডনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। দীর্ঘ 6 ঘন্টার জটিল এক সার্জারির মাধ্যমে তার সম্পূর্ণ ডান কিডনি ও বাম ফুসফুসের একটি অংশ পুরোপুরি সরিয়ে ফেলা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং রোগী দ্রুত উন্নতি করছে। আরও কয়েক সপ্তাহ তাকে অ্যান্টিফাঙ্গাল মেডিসিন দিয়ে পর্যবেক্ষণে রাখার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। মার্সিয়া মান্নান, মাই টিভি।